তমলুকের প্রার্থী ইন্টারভিউ দিতে গিয়ে বলছে তার লড়াই সিপিএম এর সাথে, আর সাংবাদিক বলছে না আপনার লড়াই তৃণমূলের সাথে। গোটা দেশের মধ্যে যেভাবে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে গোটা দেশটা সর্বনাশ করে দিয়েছে। সায়নদা, আমরা দেখছি যে মিডিয়াতে যে এক্সিট পুল দেখাচ্ছে সেখানে সবেতেই প্রায় এনডিএ জোট বিজেপি এগিয়ে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। আপনারা এতদিন বলছিলেন বামেদের সমর্থন নিয়ে ইন্ডিয়া জোট তৈরি হবে, আশার আলো দেখছিল মানুষ। ওই এক্সিট পোল অনুযায়ী তো ঐশ্বরিয়া রায়ের বিয়ে হচ্ছিল সালমান খানের সাথে, ওপিনিয়ন পোল অনুযায়ী ঐশ্বরিয়া রায়ের বিয়ে হচ্ছিল বিবেক ওবেরয়ের সাথে, বিয়ে তো ফাইনালি দেখলাম হয়েছিল অভিষেক বচ্চনের সাথে। শোনো ভাই, যা দেখাচ্ছে আর যা দেখছো তা সবটা মন গড়া, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। 4 তারিখ অপেক্ষা করে বসো, নতুন সরকার তৈরি হতে চলেছে দেশের বুকে। মিডিয়ার কি ইন্টারেস্ট আছে? মিডিয়া শুধুমাত্র এনডিএ জোটকে এগিয়ে রাখছে, পশ্চিমবাংলায় দুই ফুলের লড়াই দেখাচ্ছে, বাম কংগ্রেস হাফিস হয়ে গেল। একটা ইন্টারেস্ট তো থাকবে, একটা কর্পোরেট মিডিয়ার একটা ইন্টারেস্ট থাকবে। বাম কংগ্রেসকে বাদ দিয়ে যদি বিজেপি আর তৃণমূলকে টিকিয়ে রাখা যায় তাহলে সেই বাইনারিতে তাদের লাভ বেশি, যে কোনো কর্পোরেট হাউস তাদের সেই তাতে লাভ বেশি, স্বাভাবিকভাবে তারা বাম কংগ্রেসকে দেখাতে যাবে কেন। তবুও তার মধ্যেও বলছি, সে তার মধ্যে দাঁড়িয়েও মিডিয়া, এক অংশের মিডিয়া এ কাজ করলেও একটা বড় অংশের মিডিয়া তারা বাম কংগ্রেসকে দেখিয়েছে, রাদার দেখাতে বাধ্য হয়েছে। তার কারণ আমরা যে অংশের মিছিল মিটিং সংগঠিত করেছি, একটা ব্যাপক অংশের মানুষ আমাদের সাথে পা মিলিয়েছেন, মিডিয়া দেখিয়েছে, এক অংশের মিডিয়া তারা এ কাজ করবে, এ তো স্বাভাবিক বিষয়। গতকাল তো টিভিতে ফুটে উঠছে একেবারে যে তমলুক সম্ভাব্য জয়ী অভিজিৎ গাঙ্গুলি, এত লড়াই করলেন, এত ফাইট করলেন, এত হাজার হাজার মানুষ নিয়ে মিছিল করলেন, আর তমলুকের প্রার্থী বলছেন যে উনি খুশি নন ভোট করে। তমলুকের প্রার্থী ইন্টারভিউ দিতে গিয়ে বলছে তার লড়াই সিপিএম এর সাথে, আর সাংবাদিক বলছে না আপনার লড়াই তৃণমূলের সাথে। শোনো, আমি তোমাকে আবার বলছি, বাইনারি তৈরি করানো যায় কিছুটা সময়ের জন্য। বাইনারি কারা তৈরি করছে? মিডিয়া তৈরি করার চেষ্টা করছে, সেটাকেই তো আমাদের চ্যালেঞ্জ, যে সেটাকে ভাঙতে হবে, সেটা আমরা ভাঙছি, ভেঙেছি, আগামী দিনে খুব ভালো ফলাফল করব আমরা। আপনাদের পক্ষ থেকে অনেকেই বলছে যে এর পেছনে নাকি আরএসএস বিজেপির একটা হাত আছে, কিন্তু মোদিজি তো ধ্যানে বসেছিলেন, কীভাবে তার হাত আছে? আমি তোমাকে আবার বলছি, শোনো, একটা কর্পোরেট বাইনারি তৈরি যদি করা যায়, ইলেকট্রাল ফান্ডের টাকা ভাই কারা পেয়েছে? বাম ইয়ে পেয়েছে, সিপিএম পেয়েছে? সিপিএম তো পায়নি। তাহলে ইলেকট্রাল ফান্ডের টাকা পেয়েছে কর্পোরেট হাউসগুলো ব্যাক করেছে তৃণমূলকে, বিজেপিকে। তৃণমূলের মতো দল পেয়েছে 1600 কোটি, বিজেপি পেল 6500 কোটি। স্বাভাবিকভাবে এই বড় বড় হাউসগুলো যে সমস্ত মিডিয়াগুলো চালায় তারা একটা এই বাইনারি করার চেষ্টা করবে, যে রাজ্যে দিদি কেন্দ্রে মোদি, ভাইস ভার্সা, এটা করার চেষ্টা করবে। শেষ প্রশ্ন, যে গেরুয়া ঝড় উঠবে শুনে যারা গেরুয়াপন্থী বা বিজেপি আরএসএস বা এনডিএ জোটের সমর্থক তারা অত্যন্ত আনন্দিত খুশি, অন্যদিক থেকে যারা বাম কংগ্রেস বা ইন্ডিয়া জোটের সমর্থক তারা অত্যন্ত হতাশ একটা আতঙ্কের মধ্যে রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি একটা বার্তা দেন। কেউ আতঙ্কের মধ্যে নেই, পশ্চিমবাংলায় বাম কংগ্রেস আতঙ্কের মধ্যে থাকার কোনো কারণই নেই। বাম কংগ্রেসের সমর্থক যারা ভালো, আমি বলছি শোনো, 2021 সালে আমরা শূন্য হয়েছিলাম, শূন্য হচ্ছে খারাপ কিছু তো হয় না, আমরা লড়াই করেছি, সবচাইতে বেস্ট এফর্ট দিয়ে লড়াই করেছি, মানুষ সমর্থন করেছেন, রুটি রুজির ইস্যুকে আমরা এস্টাবলিশড করেছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ আক্রমণ করতে পারেন, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরএসএস নিয়ে মুখে একটা রাও কাটেন না। আসলে এই যে একটা রাজনীতির মধ্যে ধর্মকে ঢুকিয়ে দেওয়ার যে রাজনীতি, এই রাজনীতিতে মোদি এবং দিদি দুজনেই চ্যাম্পিয়ন, কিন্তু রাজনীতির মধ্যে রুটি রুজির ইস্যু, শিল্প কর্মসংস্থান, দুর্নীতি, তার যে ইস্যু, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করবার ইস্যু, সংবিধানকে রক্ষা করবার যে ইস্যু, তাতে বাম কংগ্রেস চ্যাম্পিয়ন। 4 তারিখ আমরা জিতব। গণনা কেন্দ্রে যে আপনার যারা এজেন্টরা থাকবেন তাদের মনোবল কি কিছুটা হলেও ভেঙে দেওয়ার একটা ব্যাপার রয়েছে? কেউ মনোবল ভাঙবে না, ইস্পাতের মতো দৃঢ় মনোবল আমাদের, কে ভাঙবে? কার এত ক্ষমতা, কার এত সাধ্য? ইন্ডিয়া জোট বলছে 295 মানুষের রায়, আমরা জিতব। থাম্পিং মেজরিটি নিয়ে ইন্ডিয়া জোট তারা সরকার তৈরি করবে 4 তারিখের পর, এ আরও স্পষ্ট হবে। ক্ষমতায় এসে সব থেকে প্রথম কাজ কি হবে? একটাই, সবচাইতে প্রথম কাজ হবে গোটা দেশের মধ্যে যেভাবে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে গোটা দেশটা সর্বনাশ করে দিয়েছে, মানুষের মধ্যে সম্প্রীতির বার্তাকে পৌঁছে দেওয়া, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধিকে কমানো মেজর ইস্যু।